Hey, what's up everyone? Welcome to our channel. So, viewers, aske ami ashi season. To asker ei video somporke jante parben je Redmi Note 13 4G phone e notun ekta update launch korche officially bhabe Xiaomi company. To ei update dewar pore apnar phone er performance, battery backup, gaming performance ebong apnar lagging issue ki dhoroner poriborton hote pare ba jara update diyechen tara ki dhoroner problem bhobishyote face korte paren sei somporke asker choto koto ekta video er maddhome bujano ba explain korar chesta korbo. তো ফার্স্ট অফ অল দেখাই স্যার Xiaomi অফিশিয়াল যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু Hyperos আপডেট এটা Hyperos আপডেটটা 1.0.2.0 ওকে তো এই আপডেটটা দেওয়ার পরে আপনি যদি আপনাদের দেখাই যে ভাইয়া এইটা আপনার Snapdragon 685 আর Octa Core Max 2.8 GHz যেটার গ্রাফিক্স কার্ডটা খুবই নরমাল দিয়েছেন যেটার জন্য আপনারা অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করেন যেরকম হার্ড গেমস বা হার্ড সফটওয়্যার রান করার সময় কিন্তু আপনার কিন্তু একটা প্রবলেম ফেস হয় যেটা হচ্ছে ল্যাগিং ইস্যু কিন্তু বেশি পরিমাণ দেখা দেয় ওকে তো এইটা কিন্তু সবাই জানেন যারা রিভিউ দেখছেন তারা কিন্তু জানেন যে গ্রাফিক্স কার্ডটা একটু নরমাল বা ওল্ড জেনারেশনের জন্য দিয়েছে দেখে এই প্রবলেমগুলো ফেস হয় তো যাই হোক এই আপডেটটা দেওয়ার পরে আপনারা কি কি ধরনের পরিবর্তন হতে পারে এক নাম্বার যে পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে নোটিফিকেশন বার কিন্তু অনেকটাই চেঞ্জ পাবেন আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই স্মুথ একটা ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্স পেয়ে যাবেন কেননা আমি 1% মানে 81% চার্জ দিয়ে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 8 hours 9 minutes ওকে আপনারা সবাই দেখেন মাত্র 81% চার্জ দিয়ে ওকে এখন আমার 23% চার্জ অলরেডি আছে তো যাই হোক না কেন ব্যাটারির দিক দিয়ে যদি বলতে গেলে এই আপডেটটা আপনার জন্য বা আপনার ব্যাটারির জন্য খুবই হেল্পফুল এবং হেলথফুলি একটা আপডেট হয়ে যাবে ওকে তো আরেকটা কথা যে এই আপডেট দিলে পরে আপনার ফোনের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে কি না এই আপডেটটা দিলে আপনার ফোনে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এবং আপডেট দেওয়ার পরে আপনার ফোনটা আগে থেকে খুব স্মুথ একটা ফ্লেভার পেয়ে যাবেন এই আপডেটটা দিলে ওকে Xiaomi-র একটা OS ফ্লেভার পেয়ে যাবেন কেননা এইটা আপডেটের নামই হচ্ছে হাইপার OS আপডেট বা অ্যাপেলের বা OS একটা ফ্লেভার পেয়ে যাবেন ওকে তো আরেকটা কথা যদি গেমিংসের কথা বলি বা গেমসের কথা বলি তাহলে গেমস খেললে আপনার ল্যাগিং ইস্যু একটু ফেলেও পেতে পারেন তবে হার্ড গেমস খেললে একটু ল্যাগিং ইস্যু পাবেন এটা 100% শিওর আর একটা কথা যারা হাইপার OS আপডেট দিবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনার ফোনে কোনো প্রবলেম থাকে তাহলে হাইপার OS আপডেট দিতে পারেন আর যাদের ফোনে কোনো প্রবলেম নাই কোনো ধরনের প্রবলেম ফেস করেন নাই বা আপনি আপনার ফোনটা ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ্যময় পারফরমেন্স পেয়েছেন তারা আপডেট দেওয়ার কোনো দরকার নাই ওকে তো আপনার কি কি আরেকটা ব্যাপার বলি যে এই আপডেটটা দেওয়ার পরে আপনারা তিনটা থিমস ইউজ করতে পারেন যেটা আমার থেকে সবথেকে বেশি ভালো লাগছে বা পারফরমেন্সের দিক থেকে এই তিনটা থিমস হলো সবথেকে বেটার কোয়ালিটির এক নাম্বার যে থিমসটার কথা বলবো এইটা হচ্ছে অ্যাগি 77V15 ওকে দুই নাম্বার যে থিমসটার কথা বলবো টেক্সট্রু পারফুল ওকে আর তিন নাম্বার যে থিমসটা আছে ডিপ V15 তো যাই হোক না কেন এটা আমার ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে সেখান থেকে আপনারা নিতে পারেন ওকে তো এটা যদি আমি আপনার হাইপার OS আপডেটে যদি থিম স্টোরে যাই তাহলে আপনারা খুব সুন্দরভাবে দেখলে দেখতে পারবেন এখানে সার্চ বারে টাইপ করে দিবেন যে অ্যাগিড V77V15 তো অ্যাগিড 77V15 এই থিমসটা পেয়ে যাবেন এই থিমসটা কিন্তু আমার ফোনে ইউজ করি বা বেটার কোয়ালিটির একটা ফ্লেভার বা একটা লুক কিন্তু ফোনের জন্য দিয়ে থাকে আপনারা এই থিমসটা ইউজ করতে পারেন ওকে জাস্ট কি করবেন এখান থেকে আপনারা অ্যাপ্লাই বা ডাউনলোড করে অ্যাপ্লাই করে নেবেন এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করেও নিতে পারেন ওকে তো আপনার সুবিধা মতো আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারেন বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন ওকে তো এখন যদি আমি ক্যামেরার কথা বলি ক্যামেরা কিন্তু আগে থেকে অনেক বেটার কোয়ালিটির একটা পারফরমেন্স কিন্তু দিয়েছে আগের থেকে অনেকটাই একটু মানে স্পেশালিভাবে খুব ভালো একটা পারফরমেন্স পাইছি ক্যামেরায় মানে ক্যামেরার মানে ছবিগুলো খুব ভালো ওঠে আর কি ওকে তো যাই হোক না কেন আপনারা যদি ক্যামেরায় যদি সন্তুষ্ট না হন তাহলে LMC 8.4টা ব্যবহার করতে পারেন এবং আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন বা ভিডিও আছে সেখান থেকে LMC 8.4টা ব্যবহার করে আরও বেটার কোয়ালিটির পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক না কেন ভাইয়া কথা আর বাড়াবো না ঠিক আছে যারা আপডেট দিবেন যাদের ফোনে কোনো প্রবলেম নাই তারা আপডেট দিবেন না আর যাদের ফোনে প্রবলেম আছে বা আপনি আপনার পারফরমেন্সে সন্তুষ্ট না তারা হাইপার OS আপডেট দিতে পারেন আর যারা দিয়েছেন তারা কিন্তু নতুন একটা আপডেট লঞ্চ করবে কোম্পানি সেই আপডেটটা যদি আপনি দেন তাহলে কিন্তু আরও বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন বিগত 2 মাস পরে কিন্তু নতুন একটা আপডেট লঞ্চ করবে সেই আপডেটটা দিবেন যারা হাইপার OS আপডেটটা দিয়েছেন তো আজকে এই পর্যন্তই আপডেট ছিল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই রাখবেন